আমাদের চা বাগানের যে পাতাটা কুড়ি পাতা যে আছে, যে পাতাটা যদি লম্বা হয়ে যায় আমরা এটা আর তো চা ভালো হবে না, এটা কোম্পানিরও ক্ষতি এবং আমরাও যদি কাজকর্ম না করি আমাদেরও সমস্যা। তো কথা হলো আমরা এটার জন্য প্রতিবাদ করছি যে আমরা যত পর্যন্ত কিন্তু আমাদের গতকালকে যে বিষয়টা হয়েছিল এটা বসে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আজকে ওনারা ঢাকা যাচ্ছেন, ঢাকা গিয়ে ওনারা চারটার মধ্যে একটা বৈঠক হবে, বৈঠক হলে আমাদের একটা সিদ্ধান্ত দিবেন ওনারা, তবে আমরা যদি ভালো সিদ্ধান্ত হয় তো আমরা কাজে কর্ম যাব। তা ক্ষতিটা কোম্পানির যে ক্ষতিটা এটা আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু করব কি, আমাদের পেটে যদি কোনো শান্তি না আছে, আমাদের পেটে ভাত যদি না আছে, আমরা কর্ম করব কিভাবে? অনেক ক্ষতি হচ্ছে আমাদের এবং আমরা হইলাম চা শ্রমিক। আমাদের ক্ষতি হচ্ছে বলতে আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের আমরা পায়ের মাথার ঘাম পায়ে ফেলে আমরা যাই পাতা ভাঙতে। এই পাতা ভাঙি কারণ বাচ্চার মুখে দুটা ভাত তুলে দিব বলে আমরা পারি না বাচ্চার মুখে ভাত তুলে দিতে। কারণ হচ্ছে যে আমাদের দেশে এমন বিশৃঙ্খলা, এখন একটা সময় একটা যে সবজি কিনে খাবো সেটা আমাদের ভাগ হয় না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি।